শায়েখ, এই ক্ষেত্রে আমি একটু আপনার কাছে আসছি যে আসলে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এখন একটা কঠিন পরিস্থিতি আমরা পার করছি। আমরা দেখি যে আসলে আমাদের সব দিক থেকে এতটা অবক্ষয় হয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় একজন অসহায় নারীকে নানা ধরনের অপবাদ দিয়ে তাকে অপমানিত করার অপচেষ্টা করা হয়। আজকে আমরা এই প্রশ্নের আলোকে যে ব্যাপারটি জেনেছি যে এটা কত বড় গর্হিত অপরাধ, এ প্রসঙ্গে একটু আপনার কথা আমরা শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় সূরা নূরের 4 নম্বর আয়াতে এবং সূরা নূরের 23 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন যে সতী সাধ্বী নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অথবা এ জাতীয় কোনো অপবাদ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভয়াবহ শাস্তি এবং সতর্কতার কথা বলেছেন। তার ভিতরে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলেছেন তা হলো, একজন ব্যক্তি কোনো নারীকে মিথ্যা অপবাদ দিয়ে যদি সাক্ষী হাজির করতে না পারে, তাহলে সাক্ষী হাজির করতে না পেরে শুধুমাত্র মনগড়া মিথ্যা অপবাদ যদি দেয় তার চরিত্রের ব্যাপারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন ফাজলি দুহুম সামানিনা জালদাহ, তাহলে এই ব্যক্তিকে বিচারিকভাবে 80টি বেত্রাঘাত করা হবে, এই শাস্তি তার জন্য বরাদ্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর 2 নম্বর হলো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবানা আবাদা, এ ধরনের ব্যক্তিদের সাক্ষ্য কখনো গ্রহণ করা হবে না এবং চিরকালের জন্য তারা কোনো বিষয়ে কোনো ইসলামিক আদালতে সাক্ষ্য দেওয়ার যে যোগ্যতা সেটা তারা হারিয়ে ফেলবে, তারা গ্রহণযোগ্যতা তাদের আর থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন এবং তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। এই তিনটি কথার পাশাপাশি সূরা নূরেরই আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভয়াবহ 4-4টি সতর্কবাণী এবং শাস্তি দুনিয়াতে আখেরাতে অন্য খুব কম সংখ্যক অপরাধের ক্ষেত্রে বলেছেন, অথচ আমাদের সমাজে নারীদেরকে বিশেষভাবে যেন তেনভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়, জর্জরিত করা হয় এবং অপরাধীর কাঠগড়া দাঁড় করানো হয়। যদিও এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম এবং ফাসসিনে কেরামের প্রায় সকলেই একমত যে এটি শুধু নারীদের জন্যই নির্দিষ্ট নয়, বরং কোনো পুরুষকেও যদি তার চারিত্রিক বিষয়ে কেউ কোনো ধরনের মিথ্যা অভিযোগ করেন, অপবাদ দেন, তাকেও একই শাস্তি বহন করতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো, যেহেতু বিষয়টি নারীদের ব্যাপারে সবচেয়েতে বেশি ঘটে এবং যেন তেন কারণে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জর্জরিত করা হয়, কষ্ট দেওয়া হয়, সেজন্য কোরআনে কারিম তাদের ব্যাপারটিকে স্পেশালভাবে উল্লেখ করেছে। অতএব নারীদের প্রতি কোনো প্রকার সামাজিক অত্যাচার, অবিচার, জুলুম এবং অন্যায় হলে সে বিষয়ে কোরআনে কারিম অত্যন্ত বলিষ্ঠভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে অত্যন্ত শক্ত এবং কঠোর ভাষায় সবাইকে সাবধান করেছে। বিধায় আমাদের এ বিষয়টাতে খুব বেশি সাবধান হওয়া উচিত, বিশেষ করে কারোর চারিত্রিক বিষয়ে যদি আমাকে কোনো মন্তব্য করতে হয় সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ, শরীয়তে গ্রাহ্য যে প্রমাণ, সে প্রমাণ যদি আমি হাজির না করতে পারি, তাহলে কোনো অবস্থাতেই কোনো মুসলমানের, কোনো নারীর, কোনো পুরুষের কারোর চরিত্রে আমরা কালিমা লেপন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ ধরনের দুশ্চরিত্র থেকে, সন্দেহ প্রবণতা থেকে, কারোর চরিত্রে কালিমা লাগানো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খায়রা। বারাকাল্লাহু ফিক।